এই রাজ্য সরকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য আছে এবং বিভিন্ন প্রয়াসের মাধ্যমে তা বারবার প্রমাণ করছে বলে বুধবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 47তম প্রতিষ্ঠাতা দিবসের অনুষ্ঠানে মন্তব্য রাখেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মণ। রবীন্দ্র ভবনে আয়োজিত গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা দিবসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের ডিরেক্টর অনিল পুরোহিত এবং অন্যান্য বিশিষ্ট কর্মকর্তারা। আগামী দিনে রাজ্য সরকার এবং গ্রামীণ ব্যাংকগুলি আরও উন্নয়নমুখী কাজকর্ম করবে বলে নিজের বক্তব্যে উল্লেখ করেন উপমুখ্যমন্ত্রী। আমরা দিয়ে বাড়িয়ে দিয়েছি, ওয়ার্কারদের বেতন আমরা বাড়িয়ে দিয়েছি, আরো শুনবেন আগামী দিনে খুবই রাজ্যের মহিলা শক্তির আর্থিক বিকাশে TRLM সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার উল্লেখ করে জিষ্ণুদেব বর্মণ বলেন, বর্তমানে রাজ্যে স্বনির্ভর আন্দোলন একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলনকে মানুষের উন্নয়নের আন্দোলন বলে জানান তিনি। উল্লেখ্য, রাজ্যের গ্রামীণ এলাকার প্রান্তিক মানুষের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে প্রতিষ্ঠাতার পর থেকেই উল্লেখযোগ্য কাজ করে চলেছে ত্রিপুরার গ্রামীণ ব্যাংক। ব্যাংকের আর্থিক সহযোগিতায় নিজের পায়ে দাঁড়িয়েছেন অসংখ্য মানুষ। ফিল রিপোর্ট, আর এ নিউজ।